ঈদ আসলেই ফ্রিজের চাহিদা বেড়ে যাওয়া কয়েক বছর ধরে অনেকটা রীতিতে পরিণত হয়েছে। এবারও এর ব্যতিক্রম নয়। আসন্ন ঈদ উল ফিতরের আগে রাজধানী সহ সারা দেশে ফ্রিজ বিক্রি বেড়েছে কয়েক গুণ। ঈদের সঙ্গে গরমও এই বিক্রি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজার শুরু থেকেই এবার ফ্রিজের বিক্রি বেড়েছে। স্বাভাবিক সময়ে যে ফ্রিজ বিক্রি হয়, এখন সেটা বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। 10 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের একটা অফার চলছে, এছাড়া আপনার নগদ অনেক ছাড় আছে, বিভিন্ন ধরনের অফার আছে। বর্তমানে ঈদে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু হচ্ছে বর্তমানে একটু মার্কেটে কাপড়ের বাজারে আর কি কাস্টমারটা বেশি, ইলেকট্রনিক্স একটু কম, তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ হবে। আর এসিতে আমরা 5% ডিসকাউন্ট দিচ্ছি, টিভিতে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি, ওয়াশিং মেশিনে 10% ডিসকাউন্ট দিচ্ছি, এসিতে আরও ডিসকাউন্ট আছে, 15% পর্যন্ত এখন ডিসকাউন্ট আমরা দিচ্ছি আর কি কাস্টমারদেরকে। যে কোনো সময়ের তুলনায় কোরবানির ঈদের আগে ফ্রিজের চাহিদা বেশি থাকে, সে কারণে এখন থেকেই কোরবানি ঈদ কেন্দ্রিক প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা।